আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদের বর্তমান এই অবসর সময়ে আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করার জন্য সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে ক্লাসের ক্লাস কার্যক্রম শুরু করি। আমি গতদিন গতিসূত্র পর্যন্ত একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে বিভিন্ন সূত্রের বিভিন্ন সংজ্ঞা এবং বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং গতির প্রথম সমীকরণ পর্যন্ত প্রতিপাদন করে দেখিয়েছিলাম। শব্দ এবং আলোর সমস্যার কারণে, যেটাকে আমরা বলি সাউন্ড সিস্টেম এবং লাইটিংয়ের কিছু সমস্যার কারণে ভিডিওটি খুব ভালো না দেখা যাওয়ায় তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে। এ কারণে আমি প্রথম সমীকরণ থেকে আবার শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবারও গতিসূত্রের প্রথম থেকেই শুরু করব। আর যে রাশিগুলো তোমাদেরকে গতদিন আলোচনা করেছিলাম তা তোমরা অবশ্যই মুখস্থ করেছো আমি মনে করি, এবং যারা এখনো মুখস্থ করো নাই তারা মুখস্থ করে নেবে। তাহলে গতিসূত্র আমরা আজকে এই আলোচনা থেকে জানতে পারব, শিক্ষার্থী গতিসূত্র শিখতে পারবে এবং শিক্ষার্থীরা গতিসূত্রের প্রয়োগ করতে পারবে। আমরা গতদিন ভি এবং ডিউ প্লাস এটি এই সমীকরণটি প্রতিপাদন করেছিলাম এবং আজকে আবারও এখান থেকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি যে কোনো একটি বস্তু ইউ বেগে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ বস্তুটির আগেবেগ কত ছিল ইউ, বস্তুটির ত্বরণ কত এ, কত সময় ধরে চলেছে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। আমি প্রতিপাদনীতি প্রত্যেকটা রাশি সম্পর্কে আলোচনা করেছি, আদিবেগ ত্বরণ এই বিষয়গুলোতে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে টি সময় বেগের পরিবর্তন কত হচ্ছে ভি মাইনাস ইউ, অর্থাৎ আদিবেগ ইউ শেষ বেগ ভি, তাহলে বেগের পরিবর্তন কি শেষ বেগ বিয়োগ আদিবেগ। তুমি যখন একটা রাস্তায় চলতেছো কোনো এক সময় তোমার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ ধরো 5 সেকেন্ড পরে তোমার বেগ হল 40 মিটার পার সেকেন্ড, তাহলে বেগের পরিবর্তন কত হবে 40 মাইনাস 5, অর্থাৎ শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করলে আমরা বেগের পরিবর্তন পাব। আমরা জানি বেগের পরিবর্তনের হারই ত্বরণ। আমরা গতদিন ত্বরণের সঙ্গে শিখেছি যে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, ত্বরণ ই ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে যে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, এই পরিবর্তন কত সময়ে হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে টি সময়ে। তো হার বলতে, হার কথাটার অর্থ আমরা কি বুঝি, হার অর্থ হচ্ছে একক সময়ে লাভের হার বা সুদের হার, বিভিন্ন হার যখন আমরা নির্ণয় করি তখন হার হচ্ছে কি একক সময়ে। তাহলে এ সময় আমরা কি দেখেছি, এ অর্থ ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হার অর্থাৎ মোট বেগের পরিবর্তন ভাগ মোট সময়, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড সময়, তাহলে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, এখানে এর নিচে একটা এক আছে আমরা ধরে নেব, আমরা যে ভগ্নাংশের অঙ্ক করেছি সেখানে শিখেছি যে এখানে মনে মনে ধরে নেবে একটা এক আছে, এক দিয়ে যদি আমরা ভি মাইনাস ইউকে গুণ করি তাহলে কি পাবো ভি মাইনাস ইউ, এ এবং টি গুণ করলে পাবো এটি, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। বা তাহলে আমরা ভি সমান কত পাবো, আমরা যদি সাইড সেন্স করি ইউকে যদি আমি অপরপক্ষে নেই তাহলে ভি সমান কি পাবো ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এরপরে আমরা আলোচনা করব, আচ্ছা তাহলে শেষ বেগ সমান আমরা কি ভি দ্বারা কি বুঝি, শেষ বেগ ইকুয়াল টু আদিবেগ যোগ ত্বরণ একটু গতিকাল, গতিকাল মানে সময়। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব, গতির দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা মনে করি কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ
বস্তুটি সরল হয় এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে তাই এর গড় বেগ হবে এর আদি বেগ ও শেষ বেগে গাণিতিক গড়ের সমান। গাণিতিক গড়টা কি জিনিস শিক্ষার্থী, তোমরা ম্যাথমেটিক্সে শিখেছো গড় কিভাবে করতে হয়, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। অনেক সময় বলা হয় যে দুজন স্টুডেন্ট একজনের বয়স 10 বছর আরেকজনের বয়স 12 বছর, তাদের গড় বয়স কত হবে, 10 যোগ 12 ভাগ 2, অর্থাৎ 22 কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 11। তাহলে এখানে বস্তুটার আদি বেগ কত ইউ, শেষ বেগ কত, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে এস, কত সময়ে টি সময়ে। আর আমরা জানি আগে শিখেছিলাম বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে যদি টি সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার গড় বেগ কত হবে। এখানে দেখো যে বস্তুটার আদি বেগ ছিল ইউ, শেষ বেগ ভি, তার গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। ওই যে বললাম দুজন ছাত্রের একজনের বয়স 10 বছর একজনের 12 বছর, তার গড় বয়স কত, 10 যোগ 12 ভাগ 2, ঠিক একই রকম এখানে আদি বেগ ইউ, শেষ বেগ ভি, তাহলে ইউ প্লাস ভি ভাগ, এখানে দুটো বেগ আছে, শেষ বেগ আদি বেগ এবং শেষ বেগ ভাগ 2, পরে আমরা গড় বেগ পেলাম। এখানে আরো একটি পদ্ধতিতে আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। তোমরা জানো যে গড় বেগ সমান কি, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত, বস্তুটি সরল হয়েছে এস, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস। আর এখানে সময় কতক্ষণ লেগেছে, সময় লেগেছে মাত্র টি সেকেন্ড। তাহলে গড় বেগ কত আমরা লিখতে পারি, আমরা জানি গড় বেগ সমান ভি ইকুয়াল টু এস বাই টি, এই কল্পনা কিভাবে আসলো, এস কি মোট অতিক্রান্ত দূরত্ব টি সময়। তাহলে আমরা গড় বেগ লিখতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে এখানে আমরা দুটো গড় বেগ পেয়েছি, একটি গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই 2, অপর যে গড় বেগ সেটা হচ্ছে এস বাই টি, দুটোই গড় বেগ। তাহলে দুটোর মান কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি এস বাই টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ যেহেতু দুটোই করবে এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুটোই করবে, অর্থাৎ দুটো কি হবে, সমান হবে। এখান থেকে আমরা দেখছি এস বাই টি ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2। এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু টি কে জাস্ট এখানে ক্রস গুণ করে দিয়ে দাও, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। গতির দ্বিতীয় সমীকরণ যেটা দেখলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। প্রিয় শিক্ষার্থী তোমরা মনে হয় গতির দ্বিতীয় সমীকরণটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাবো গতির তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ হচ্ছে সরণ ত্বরণ ও গতিকালের সম্পর্ক। দ্বিতীয় সমীকরণে যেটা আমরা পেয়েছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ওই সমীকরণে আমরা ভি এর মানটা বসিয়ে দিই। তাহলে ভি এর মান যদি আমরা বসাই, আমরা যে ফর্মুলা পেয়েছিলাম আবার বলছি, সেখানে এখানে ছিল ভি, আমরা জানি প্রথম সমীকরণে শিখেছিলাম ভি সমান ইউ প্লাস এটি, সেখান থেকে ভি এর মান বসালে কি পাচ্ছি আমরা, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখান থেকে কয়টি ইউ রয়েছে, দুটো ইউ, ইউ প্লাস ইউ কত হয় 2 ইউ এটি, তাহলে এখানে কত আসছে 2 ইউ, আর নিচে যে 2 আছে কাটাকাটি করলে কি আসে, শুধু ইউ টি আসে। আমরা বলতেছি শিক্ষার্থী ভালো করে বিষয়টা বুঝো, ইউ এবং ইউ যোগ করে কত হয় 2 ইউ, 2 ইউ ডিভাইডেড 2 ভাগ করলে আসবে ইউ টি প্লাস এটি ডিভাইডেড 2 ইন্টু টি, এটির সঙ্গে টি গুণ করলে কত হবে এ টি স্কোয়ার, তার সঙ্গে এই 2, এই 2 কিন্তু পুরোটার সঙ্গেই আছে, তোমরা যে পার্শিয়াল ফ্র্যাকশন অঙ্ক করেছো সেখান থেকে বিষয় ওটা মনে মনে চিন্তা করো, তাহলে বিষয়টা বোঝা সহজ হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এস ইজ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু আদিবেগ, আদিবেগ ইউ গুণন গতিকাল টি যোগ হাফ ইন্টু এ দ্বারা কি বোঝানো হচ্ছে, ত্বরণ গুণন গতিকাল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী এটা হলো আমাদের তৃতীয় সমীকরণ। এরপরে আমরা যাব চতুর্থ সমীকরণ। চতুর্থ সমীকরণে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম, দ্বিতীয় সমীকরণ যেটা পেয়েছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, সেই সমীকরণে টি এর মান বসাবো। টি এর মান আমরা কোথায় পাবো,
আমরা যে প্রথম সমীকরণ পেয়েছিলাম ভি সমান ইউ প্লাস এটি বা ত্বরণের যে রাশিটা রয়েছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে টি কে আলাদা করে দাও, টি কে আলাদা করলে আমরা কি পাবো ভি মাইনাস ইউ বাই এ, টি সমান ভি মাইনাস ইউ বাই এ, তাহলে এইচ সমান আমরা কি পেয়েছিলাম ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, টি এর দাগে আমরা বসিয়েছি ভি মাইনাস ইউ বাই এ, এই ফর্মুলাটা কোথায় পেলাম আমরা, এই ফর্মুলাটা পেয়েছি সেই তরঙ্গের সমীকরণে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ওখান থেকে টি কে আলাদা করেছি করে পেয়েছি ভি মাইনাস ইউ বাই এ, তাহলে টি এর মান মধ্যে বসায় তাহলে এখানে দেখো আমরা যদি কিভাবে করি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পড়ে, তাহলে কি পাবো আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু এ টু এ। দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারো কিনা, এখানে আমরা এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলে পেরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু এ, এখান থেকে আমরা যে ক্রস গুণ করি ক্রস গুণ করলে পাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, প্রথমত আমি যদি ক্রস গুণ করি দেখো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু পাবো টু এ এস, আবারও রিপিট করছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস, এখান থেকে কি পাবো যদি ভি স্কোয়ারকে বাম সাইডে রেখে ডান সাইডে ইউ স্কোয়ারকে নিয়ে যাই তাহলে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটি হলো বর্তি চতুর্থ সমীকরণ। প্রিয় শিক্ষার্থী আমরা দেখি আমরা যে চারটি সমীকরণ দেখলাম এই সমীকরণগুলো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, একটা খুব সহজ অঙ্ক আমি সেট করেছি কারণ এই ভিডিওটা সব সব স্টুডেন্টই দেখবে, কারোর কাছে কঠিন মনে হবে কারোর কাছে সহজ মনে হবে। তাহলে এখানে দেখো একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয় গাড়িতে তরঙ্গ বের করো, তো গাড়িতে তরঙ্গ যদি আমরা বের করতে যাই তাহলে খুব সহজ একটা সমীকরণ রয়েছে, সমীকরণটি তোমরা জানো যে আমরা জানি এখানে কি দেওয়া আছে, মানে প্রথমে লিখো দেওয়া আছে এখানে গাড়ির বেগ আগে বেগ কত 10 মিটার পার সেকেন্ড অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে বেগ কত হয়েছে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, এখানে সময় কত সময় লেগেছে, সময় লেগেছে মাত্র 5 সেকেন্ড, তাহলে অতএব এখানে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে তরঙ্গ, তাহলে তরঙ্গ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখানে ভি এর মান আমরা যদি বসাই ভি এর মান কত আমরা পেয়েছি 25 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ এর মান পেয়েছি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড 5 সেকেন্ড ইকুয়াল টু 25 থেকে 10 মাইনাস করলে আমরা কত পাবো 25 মাইনাস 10 15 মিটার পার সেকেন্ড ডিভাইডেড 5 সেকেন্ড ইকুয়াল টু ভাগ করলে আমরা পাবো কত 15 কে 5 দিয়ে ভাগ করলে আসে 3 মিটার, এই যে সেকেন্ডটা যখন উপরে যাবে তখন আরো একটা পাওয়ার মাইনাস হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একক তরলের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো সেক্ষেত্রে তার আমাদের শেষে অ্যান্সারও লিখতে হবে, অ্যান্সার গাড়িটির তরল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারি, এবং তোমরা যখন কোনো গাণিতিক সমস্যা সমাধানে কোনো জটিলতা ফেল করবে যে এখানে কোন রাশি দেওয়া আছে কোনটা নেই কোনটা নির্ণয় করতে বলেছে এরকম যখন নির্ণয় করতে হবে তোমরা মনে রাখবে যে গতির যে চারটি সমীকরণ রয়েছে এই চারটি সমীকরণে মোট 5টি অজানা রাশি রয়েছে, এই 5টি অজানা রাশির মধ্যে যে কোনো 3টি জানা থাকলে আমরা বাকি দুটো নির্ণয় করতে পারি, তো সেক্ষেত্রে আমরা প্রথম কি কি রাশি দেওয়া আছে সেগুলো নির্ণয় করবো এবং কি নির্ণয় করতে বলা হয়েছে সেটা লিখব, লিখে চিন্তা করবো এই 4টি রাশি কোন সমীকরণে রয়েছে আমরা সেই সমীকরণে মানগুলো বসিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় হিসাব করতে পারবো। প্রিয় শিক্ষার্থী
আমার বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তারপরও কারো কোনো সমস্যা থাকলে আমার পার্সোনাল আইডিতে যোগাযোগ করবে, আমি সেখানে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি গতদিন তোমাদেরকে সমাধানকৃত একটি নোট পোস্ট করেছিলাম, আশা করি সবাই সেটা সলভ করেছো। অনেকের কাছ থেকে অনেক রকম কমেন্টস, অনেক কিছু পোস্ট পেয়েছি। আজকে আমি সমাধান ছাড়া একটি নোট পোস্ট করবো, যেখানে শুধু কিছু গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে কিন্তু সমাধান করা নেই, তোমরা সেই প্রবলেমগুলো সলভ করবে। আর তোমাদের বাড়ির কাজ একটু লেখা রয়েছে, বাড়ির কাজটি লিখে নাও, একটু বাসায় বসে করবে। যে একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়, গাড়িকে ত্বরণ নির্ণয় করো। এখানে যেহেতু বেগ হ্রাস পেয়েছে, এখানে ত্বরণ আমরা নির্ণয় করবো, কিন্তু ত্বরণের মান আসবে নেগেটিভ, অর্থাৎ মন্দন হবে। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আরও ক্লিয়ার হবে। তোমরা অঙ্ক, তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা সলভ করবে, আজকে যেটা দেবো সেটা সলভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ। আবারও সেই একই কথা, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। আর প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের গ্রুপে আমাদের নিজস্ব আলাপচারিতা থেকে বিরত থাকব। ধন্যবাদ সবাইকে।